গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে সকাল সকাল উঠে যখন আমি ব্যালকনির দরজাটা খুললাম আর আকাশটাকে আমার এত ভালো লাগলো যে টাইম ল্যাপসে না বসিয়ে সত্যিই আমি পারলাম না। ক্ষণে ক্ষণে আকাশটা চেঞ্জ হচ্ছে, এত ভালো লাগছিল দেখতে যে তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। জানিও কিন্তু তোমাদের কেমন লাগলো, আর প্লিজ কেউ স্কিপ করো না। এখন বাজে 7:11, মোটামুটি আমার হয়ে গেছে। আজকে ভাত, পাতিলেবু আর এটা সকালের জন্য দিয়েছে ঝাল সুজি টাইপের, আর তো ফল স্যালাড, আর এখানে হচ্ছে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউয়ের তরকারি, ডাল আর মাছ, এই হচ্ছে আজকের মেনু। তো চলো এবার আটকে দিই। সকালটা আমার কেমন গেছে তোমরা দেখেই নিয়েছো, আর সকালবেলা এক ঝলক দেখে আমি ভয়ই পেয়েছিলাম। কারণটা হচ্ছে ওই রান্নাঘরে জানলাটা দিয়ে পুরো আগুন জ্বললে যে কালারটা এসে পড়ো, ওই রকম একটা কালার এসে রান্নাঘরের দেয়ালে পড়ছিল আর কি, জানলাটা দিয়ে এসে। তো আমি ভাবলাম কোথায় এরকম কালার, তারপরে দরজাটা খুলে দেখছি না আকাশের রংটা ওরকম হয়ে আছে, তাই জন্য আর ক্ষণে ক্ষণে এত সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছিলো না। রান্না করতে করতে আমি ওটাই দেখছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না। হঠাৎই আমার রান্না করতে করতে ফোনটাকে টাইম ল্যাপসে বসিয়ে দিলাম, ওই আর কি। বোঝোই তোমরা যে একটু তো দেরি হয়, তবে হাতে আজকে একটু টাইম ছিল। লাউয়ের তরকারি করতে দেখবে বেশিক্ষণ টাইম লাগে না, তাই জন্য আজকে একটু হাতে টাইম ছিল। আর তো ডাল আর মাছ এগুলোও হয়ে গেছে, আর সুজিটুকু করতে যেটুকু টাইম আর কি। তো ওই আর কি, সকালটা এত তামঝাম করে কেটে যায়, তো ওকে নিচে ছেড়ে দিয়ে এসে না ওপরে আমি অনেকক্ষণ যাব তাকে বসে নিই একটু, তারপরে আবারও কাজ করি একটু একটু করে, তারপর চলতে থাকি সারাদিনই। তোমরা তো জানোই আমি কিভাবে কি করি না করি, ওই আর কি। তো এখন দুবাড়িতে কথা বলছিলাম, কথা বলে ঠলে একটু বসে আছি। মোটামুটি ওই পুজো পুজো রব উঠে গেছে, মানে বিশেষ করে মামুনির মধ্যে, মানে এই বাড়িতে, আমার বাড়িতে নয়, কারণ এই বছর তোমরা জানোই আর বলছি না। তো ওই জন্য একটু পুজো পুজো রব উঠে গেছে, কি করব না করব এইসব কথাবার্তা হচ্ছিল বাড়িতে। তো এখনো যাওয়ার কিছু কনফার্ম হয়নি আমাদের, দেখা যাক কবে কি হয় না হয়। তো ওই আর কি, এইসব নিয়ে কথাবার্তা চলছিল বাড়িতে, কবে কি যাব না যাব, কবে কি কিনবো না কিনবো। যদিও আমার টুকটুক টুকটুক করে কেনা আছে অনেক কিছুই, মোটামুটি বিশেষ কিছু আর বাকি নেই আমার। তো এই আর কি, তো পুজোর কেনাকাটা মোটামুটি তোমাদের বোধহয় যাদের শুরু করার, এবার আস্তে আস্তে শুরু হবে বা শুরু হয়েছে এরকম কিছু তো চলেই আমাদের। আর টুকটুক করে দেখবে সারা বছর ধরে একটু একটু করে কিনতে থাকলে বেশ জমেই যায়, আর এবছরটা যেহেতু আমাদের একটু বেশি দরকার ছিল আর কি, তো ওই জন্যে আমার মোটামুটি কেনাকাটা চলছিলই আর কি, আগের বছর পুজোর থেকেই চলছিল আর কি, এই আর কি। তো চলো এবার বাকি কাজগুলো করে নিই, তারপরে আমি খাবো, আমার টিফিনও ওটাই করা রয়েছে। স্নান তো হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, চুল টুল শুকিয়ে নিয়ে হাত দিয়ে টেনে ধরে বেঁধেও নিয়েছি। হালকা মেঘ করছে, হালকা রোদ উঠছে, এভাবেই চলছে আর কি। এখন বাজে 1:30, আমি ভুলেই গেছি যে আজকে আমার ব্লগ বানানো হয়নি। আমি ইনস্টাগ্রামে অনেক দিন ধরে, মানে আমাদের চ্যানেলের যে ইনস্টাগ্রাম রয়েছে ওটা নয়, আমার পার্সোনাল ইনস্টাগ্রাম আইডিতে নিজের জন্যই নিজে কিছু রিলস বানাচ্ছিলাম, কিছুই না সময় কাটানোর জন্য। জাস্ট আমি বহুদিন ওই পুরোনো ফ্ল্যাটে থাকতে না একটু শুরু করেছিলাম রিলস বানানো একটু ঢংচং করে, তো আবার শুরু করলাম আজকে। জানি না কতদিন কি কন্টিনিউ করব, ফ্রি টাইমে বসেছিলাম তাই একটা একটু বানিয়ে ফেললাম। এখন বাজে 4:32, মোটামুটি পুরো ঘর আমি গুছিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রান্নাঘরের পরিস্থিতি, রান্না বান্না কিছু করিনি, তার কারণ হচ্ছে আজকে রাতে করব হাড়া চানা আর রুটি। হাড়া চানার জন্য চানাটাকে আমি, মানে ছোলাটাকে আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছি। শুধু সোফার এখানটা একটু অগোছালো হয়ে রয়েছে, যেখানে আমি বসি তুমি জান, তোমরা জানো, আর এসে প্রমী আবার বসবে, তাই জন্য এখন আর গোছাবো না, ওটা সকাল থেকেই গোছানো থাকে, তারপর থেকে আর গোছানো থাকে না। এই আর কি, চেয়ার টেয়ার মোটামুটি গোছানোই আছে, সমস্তটা গোছানো আছে, এমনকি আমার খাটও গোছানো আছে। তো চলো এবার বেরোই, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই। কিন্তু প্রচন্ড রোদ থাকছে এই টাইমটাতে, এটাই হয়ে গেছে সমস্যা একটা, এত রোদ থাকছে না এই টাইমটাতে, প্রচন্ড রোদ। ভাবছি একবার ছাতা নেবো কি নেবো না, আবার রোদটা পড়েও যাচ্ছে এক এক টাইমে, রোদটা পড়ে গেলে খুব ভালো লাগছে। তো চলো আস্তে ধীরে বেরোই, আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে থাকি। চলো আমি বেরোলাম, আজকে কিছু আনতেও হবে, মৌসুমি লেবু টেবু গুলো শেষ হয়ে গেছে। দেখো কি রোদ, বাপরে বাপ, এত রোদ না আর পারা যায় না, বাপরে। মনে আছে এই জায়গাটা,
বাপ রে বাপ, সেই দিনকে এখান থেকেই রোল খেতে এসেছিলাম। পানের কাছে এমন করে সব হন দেয় না। উফ, দেখো একবার রোদটা উঠছে একবার পড়ছে, প্রচন্ড গরম লাগছে। আজকে যদিও একটু ওই কাঁচা লঙ্কা লেবু এসবের দরকার আছে, মৌসুমি লেবু টেবু, তো ওই দিকটা তো তার যায়নি। ওই সবুজ দেখতে পাচ্ছে দোকানটা, SLV নেচার। তো আমি কোনোদিন যাইনি দোকানটাতে, যেহেতু বাজার যায়নি, তাই ভাবলাম এখান থেকে যাওয়ার সময় দেখি এখানে কিরকম কি দাম। আমি যাইনি কখনো ওটাতে, আজকেই যাবো ফার্স্ট। দেখি গিয়ে যদি ঠিকঠাক হয় তাহলে আমি এখান থেকেই আজকে নিয়ে বাকি পথ আবার যাওয়া শুরু করব। প্রমি ফোন করছে। বেরোলামও তাড়াতাড়ি, কিন্তু বেশি পথ হেঁটে আসতে পারিনি, বললাম না শরীরটা কদিন ধরে একটু ঠিক নেই, আস্তে আস্তে হাঁটছিলাম। তো চলো দেখি মার্কেটটাতে পাই কিনা, না হলে তো এগিয়ে যেতেই হবে। ও অফিস থেকে বেরিয়ে গেছে, আমি বললাম তাহলে আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি আসো না। ওখানে ঠিক পোষায় নিয়ে হাঁটতে হাঁটতে তারপর আমি অনেকটা চলেও এলাম। ওখানে বাজার থেকে কিনি 70 টাকা কিলো করে, আর এখানে বলছে 89 টাকা কেজি। তা আবার শুকনো শুকনো কেমন একটু ঠিক ভালো লাগলো না, আর কেনই বা আমি নিতে যাবো 20 টাকা বেশি দিয়ে। তো ওই জন্য আমি এগিয়েই যাচ্ছি, দেখি প্রমির সাথে তাহলে বাজারের দিকেই চলে যাব। অবশেষে আমি লেবুটা ওই দিক থেকেই পেয়ে গেছি। আমার বিশ্বাস হচ্ছে না টক হবে কিনা কে জানে, আমি একটা এখন কেটে খেয়ে দেখবো কেমন। 12 খানা উঠেছে 1 কেজিতে, সাইজটা একটু ছোটই লেবুগুলো, এইরকম সাইজের লেবুগুলো। 1 কেজি নিল 40 টাকা, 40 টাকায় 12টা লেবু উঠলো। বুঝতে পারছি না এত কম দাম কি করে হলো। আর জানো তো আমরা কচুর শাক এত দূর দূর থেকে এত দাম দিয়ে এনেছি, কচুর শাক এখানে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, আর আজকে দেখলাম জাস্ট কান্তি সুইটস এর অপোজিটেই বসেছে আমাদের এখানে কচুর শাক নিয়ে 20 টাকা করে। হয়তো সবসময় থাকে না, কিন্তু দেখলাম 2 আটিতে যথেষ্ট হয়ে যাবে আমাদের। আজকে দেখেছিলাম, কিন্তু আমার অলরেডি সেদ্ধ করা রয়েছে কালকে যেটা রান্না করবো, এখন এনে তো লাভ নেই। যাই হোক, কখনো পেলে আবার ওনার থেকেই আনবো, আর যাবো না ওখানে। লেবু কেটে খেলাম, মানে চিনির মতো মিষ্টি ওই জিনিসটা বলতে পারবো না, তবে মিষ্টি টক নয় পুরো। তো ভালো লাগলো খেতে, আর রসও রয়েছে যথেষ্ট, শুকনোও নয়। যদিও রস রয়েছে ওটা দেখেই বোঝা যাচ্ছিলো যে শুকনো নয় লেবুটা। যাই হোক, ওর জন্য এবার চাটা বসাই। দেখো একজন চুল কেটে এসছে, পুরো উড়িয়ে দিয়েছে। এমা এটা কি ধরনের, ওই পাশটা দেখি। এমা বলছে কি না আমার গরম লাগছে বলে এরকম কেটেছে, এটা কি ধরনের স্টাইল। এটা তো পুরো টাকি দেখা গেল, ভালো, চুলটা পুরো উড়িয়ে চলে এলো। বলছিলাম আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, তাই এখানে ভাজা মশলার জন্য ভেজে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। আর ওইদিকে আমার জন্য বাসন জমে আছে, এগুলো সব মাজবো, অফিস থেকে আসার পরে এগুলো জমেছে, তো এটাকে ঠান্ডা হতে দিয়ে তখন ওগুলোকে মাজবো। মাসে 2টো করে এরকম কাজ আমার থাকে, গরম মশলা আর ভাজা মশলা। গরম মশলাটা তো মাসের প্রথমের দিকেই করা হয়ে গেছিলো, কারণ গরম মশলাটা আমি প্রায় প্রত্যেকটা রান্নাতেই, যেটাই ধনে পাতা দিই না সেটাতেই গরম মশলা দেই আমি, ওই জন্য আমার লাগে একটু গরম মশলাটা। আর ভাজা মশলাটা অনেকটা পরিমাণেই করি দেখলেই তোমরা, তো ওই জন্য অনেক দিন বেশ যায়, মাসে মাসেই লাগবে, ওরকম কোনো ব্যাপার নেই। তো এবারটা শেষ হয়ে গেছিলো, তাই এই টাইমে করে নিলাম। ঘরে ধনে গোটা, জিরে, মৌরি, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা সবটাই থাকে, তো হয়ে গেল। শুকনো লঙ্কা দেই না আমি, আজকেই দিলাম 2টো, তো একটা ভালো নাকি স্মেল হয় ওই জন্য দিলাম আর কি। যাই হোক, তো কলকাতায় তো এখন ভালোই বর্ষা হচ্ছে শুনছি, তো আমাদের ব্যাঙ্গালোরে এবছর বর্ষাই হচ্ছে না, বৃষ্টি হলোই না কেন বুঝতেই পারছি না। আর তোমাদের আজকে সারাদিনও গোলাপ তিনটেকে দেখায়নি, তাই জন্য দেখিয়ে দিই। সাদা 3টে গোলাপ ফুটে রয়েছে, এত ভালো লাগে না, খুব ভালো লাগে, দারুণ লাগে। তো চলো এবার যাই একটু ঘরে, বারান্দাটায় ভালো হাওয়া দিচ্ছে এই আর কি। এখন বেজে গেছে 8:30, তো চলো এবার যাবো আমি রান্নাঘরে। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ। আমার চুলটা নড়ছে দেখতে পাচ্ছ, প্রচন্ড হাওয়া আসছে জানলাটা দিয়ে, প্রচন্ড, এই চুলটার জায়গাটা নড়ছিল আর কি। তো চলো আজকের মতো টাটা, এই দেখো প্রচন্ড।
প্রচন্ড হাওয়া যায় জানলাটা দিয়ে।